हाय गाइस, व्हाट्स अप? সরি 10 মিনিটস লেট লেট হয়ে গেল। 10 মিনিট লেট হওয়ার জন্য সো সরি। 10 না মানে একটু বেশি লেট হয়ে গেছে না? 14 মিনিট লেট হয়ে গেছে, সো সরি। সো তোমরা জয়েন করো আস্তে আস্তে, এন্ড আমাকে একটু জানিও যে ভয়েস এন্ড অল ঠিকঠাক আসছে কি না। হাই, সো কেমন কাটছে তোমাদের দিন? কেমন কাটছে বলো এই সময়? এখন তো টুকটাক কাজ চলছে, শুরু হয়েছে নিশ্চয়ই সবার, তো কেমন কাটছে আমাকে জানাও। হাই 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 প্রত্যেকে, সবাই হ্যালো হ্যালো। এখন সব হাই হ্যালো হাই হ্যালো আসা শুরু হয়েছে। আচ্ছা, ডোন্ট অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড মাই হেয়ার, বিকজ এখন পুরো লিটারালি ঝাউগাছের মতো হয়ে গেছে, সো ডোন্ট মাইন্ড দ্যাট। খুব খারাপ অবস্থা, কতদিন যে সালনের মুখ দেখিনি, সেটা ছেড়েই দাও। ইয়েস, বাবু তানু বলছে সাবধানে থাকবে, অবস্থা খুব খারাপ। ইয়েস, অবস্থা তো সত্যি খারাপ, তোমরা সবাই সাবধানে থেকো। সৈকত চ্যাটার্জি হাই হ্যালো, সুষমা বেরা কি মিষ্টি দেখতে লাগছে, থ্যাংক ইউ। সেফটি মেজার্স নিতে বলছে আমাকে প্রীতি ভট্টাচার্যা, তুমিও খুব সাবধানে থেকো, ভালো থেকো। আচ্ছা, শাওনা হাজরা বলছে হাউ ইউ টেক সেফটি মেজার্স ইন শুটিং ফ্লোর। ইয়েস, শুটিং এখনও আমি ফ্লোরে যাইনি, অগস্ট থেকে শুরু হবে আমার নেক্সট ফিল্মের শুট। সো ডেফিনেটলি আমরা যত সেফটি মেজার্স আমাদের নেওয়া উচিত, নেওয়া দরকার, সব নেব। পিঙ্কি ঝা, হাই অঙ্কুশ, আই এম বিশ্বদীপ, ইউ আর গ্রেট ডান্সার। এই কি নাম পিঙ্কি ঝা আর বলছো বিশ্বদীপ? আচ্ছা, তুমি মানে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে করছো, বাট ইটস ওকে। কাকলি দে, গুড ইভিনিং, গুড ইভিনিং কাকলি, থ্যাংক ইউ। বাবু তানু দাদা তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ বাবু। সুষমা বেরা বলছে ভালো কাটছে না, কলেজ বন্ধুদের মিস করছি। ইয়েস, সেটা একটা খুব বড় প্রবলেম, কলেজ বন্ধুদের মিস করাটা একটা খুব বড় ব্যাপার, বিকজ আমিও কলেজ বন্ধুদের সাথে অলওয়েজ টাচে আছি এই সময়, এবং আমিও প্রত্যেককেই খুব মিস করি। আমরা লুডো খেলি, আমরা অনলাইন লুডো খেলি সবাই একসাথে, আমার যত স্কুল ফ্রেন্ডস আছে আমরা অনলাইন গেমস খেলি, লুডো খেলি, এসব করে টাইম পাস করি। ধনঞ্জয় রয় বলছে আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সীমা পালের 17 জুলাই রেজাল্ট বেরোচ্ছে এইচএস এর, ওকে, অল দ্য বেস্ট, খুব ভালো হবে, একদম টেনশন নিও না, ভীষণ ভালো হবে, আর বাস ফিউচারের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, লাভ ইউ। রূপসা দাস, ভয়েস অ্যান্ড পিকচার্স আর অল গুড, থ্যাংক ইউ সো মাচ, গ্ল্যাড টু নো দ্যাট। আচ্ছা, পূজা ভনসোরে, পূজা ভনসোরে বলছে হাউস ইউর ম্যাজিক ওয়ার্কশপ, আমাদের তো খুব করে কাজ চলছে দুবাইতে, ওকে, স্কুল ভালো লাগছে, রাফ লুক, লাভ ইউ অ্যাজ ইউ আর, থ্যাংক ইউ, লাভ ইউ পূজা। অ্যান্ড শুনে খুব ভালো লাগলো যে তোমাদের কাজ এখন ঠিকঠাক চলছে, আর ইয়েস ওয়ার্কশপ চলছে ম্যাজিকের, ইটস গোয়িং গুড অ্যান্ড অল গুড, চেষ্টা চলছে একটা ভালো ছবি তোমাদের উপহার দেওয়া, লেটস সি। প্রিয় দাস, ইউ আর সুইট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ প্রিয়, লাভ ইউ। বিশ্বনাথ ঘোষ, গুড ইভিনিং, গুড ইভিনিং বিশ্বনাথ। সৈকত বলছে তোমার প্রজেক্ট খুব মিস করছি, লাভ ইউ দাদা। ইয়েস, আমিও আমার নিজের প্রজেক্ট খুব মিস করছি, বাট ডেফিনেটলি কাজে ফিরতে হবে বস, কাজে তো ফিরতে হবে, তো খুব তাড়াতাড়ি ফিরবো, শুটিং শুরু হবে এবং সব আপডেটস তোমাদেরকে দেব। অস্মিতা ইসলাম, গুড ইভিনিং, গুড ইভিনিং পূজা অঙ্কুশ, আমার একদম ভালো লাগাচ্ছে না দাদা ভাই, দাদা ভাই, আচ্ছা, শরীর ভীষণ খারাপ আমার, না শরীর খারাপ একদম করো না, টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালোভাবে থাকো, একটু সুস্থ থাকো এই সময়, যেটা থাকাটা খুব জরুরি। প্রিয়া বৈরাগি, মাই ফেভারিট হিরো, লাভ ইউ প্রিয়া, লাভ ইউ। আচ্ছা, পর্ণা বাসু রয়, উই অলওয়েজ লাভ টু ওয়াচ ইউ, থ্যাংক ইউ পর্ণা, থ্যাংক ইউ সো মাচ।
সুজাতা ভট্টাচার্য, গুড ইভিনিং দাদা ভাই, গুড ইভিনিং সুজাতা, মারিয়া খাতুন, ইউ আর অ্যামেজিং টু, লাভ ইউ। শিল্পী, হাই হাউ ইউ, অঙ্কুশ দা প্লিজ রিপ্লাই মি, আমি বিগ ফ্যান। হাই শিল্পী, হ্যালো, হোপ ইউ ফাইন। শিল্পা দাস, কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আর ফারুক বলছে, আমি বিগ ফ্যান, আই ওয়ান্ট টু টক সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। হাই, আচ্ছা সৃষ্টি, ওকে, এবার আমি না এবার এবার খুব তাড়াতাড়ি স্ক্রল হচ্ছে, তো আমি একটু আমার অন্য ফোন থেকে একটু মেসেজগুলো দেখার চেষ্টা করি, সো দ্যাট আমি ওটা রিড করতে পারি, কারণ এবার কমেন্টসগুলো খুব তাড়াতাড়ি স্ক্রল হয়ে যাচ্ছে। জাস্ট আ সেকেন্ড, আমি এটার সাউন্ডটা কমিয়ে দিই। ওকে, নাও সঞ্জিত রাজ, সঞ্জিত রাজবংশী বলছে, মাই ফেভারিট হিরো, থ্যাংক ইউ সো মাচ। সৈকত চ্যাটার্জি, আমার বড় মা, আমার বড় মামা তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বড় মামার খুব বড় ফ্যান, তোমার কথা খুব বলে, থ্যাংক ইউ সো মাচ, তোমার বড় মামাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার সুশোভন সাধুখা, ইউ আর মাই ফেভারিট অ্যাক্টর, থ্যাংক ইউ সো মাচ সুশোভন। নয়না ব্যানার্জি, কেমন আছো দাদা? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। জেহান মন্ডল, স্যার আই এম ইয়োর বিগ ফ্যান, টুমারো আমার মাধ্যমিকের রেজাল্ট। ও, অল দ্য বেস্ট জেহান, জেহান মন্ডল, অল দ্য বেস্ট, তোমার কালকে রেজাল্ট খুব ভালো হবে অবশ্যই। আচ্ছা, মহিরা হোসেন, মনি ভুঁইয়া, আই লাভ ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। আচ্ছা, মিষ্টি স্নেহা, ইউর মাই ফেভারিট হিরো, আমি তোমার কি করে তোকে বলবো মুভিটা বেশিরভাগ সময় দেখি, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, আমারও খুব ফেভারিট মুভি, কি করে তোকে বলবো, ইট ওয়াজ ভেরি নাইস, ভেরি সুইট ফিল্ম। মৌথুষি দাস, মৌথুষি দাস, ইউর মাই ফেভারিট হিরো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। রবিকান্ত গুপ্তা, ইউ আর সো হ্যান্ডসাম, আই এম ওয়েটিং ফর ইউর আপকামিং প্রজেক্ট, ইউ আর মাই ফেভারিট, লাভ ইউ রবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট, আর এইভাবে ভালোবেসে যাও, থ্যাংক ইউ। আচ্ছা, সৌরভী এন্ডা বলছি, ইউ আর মাই ফেভারিট হিরো, থ্যাংক ইউ সো মাচ। রোদেলা জন্নাত, ইউ আর মাই ফেভারিট অ্যাক্টর, থ্যাংক ইউ সো মাচ রোদেলা, থ্যাংকস আ লট। শিল্পা দাস, আমার সেমিফাইনাল ইয়ার এক্সাম, একটু বেস্ট উইশেস দিয়ে দাও প্লিজ। সরি, সেমিফাইনাল বলছি, আমি রিয়েলি সরি, সামনে ফাইনাল ইয়ার এক্সাম, কি খারাপ পড়লাম এটা, আমি আমরা আমার সেমিফাইনাল এক্সাম, আমাদের এই সম্ভব, আমার সামনে ফাইনাল এক্সাম, একটু বেস্ট উইশেস দিয়ে দাও শিল্পা দাস, অল দ্য বেস্ট, লাভ ইউ। ওকে, ফ্যাজল আহমদ, লাভ ইউ বস, আই এম ফ্রম বাংলাদেশ, লাভ ইউ টু। দেবস্মিতা দাস, ইউ আর গুড পারফর্মার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। শকুন্তলা চ্যাটার্জি, ও বাবা, বলছে, হাই বেবি, ইউ আর টু কিউট, আই লাভ অল ইউর মুভি, স্পেশালি ইউর অ্যাক্টিং, তুমি অনেকটা আমার এক্স বয়ফ্রেন্ডের মতো, ওই জন্যই এত হাই বেবি টেবি এগুলো বেরোচ্ছে না, এক্স বয়ফ্রেন্ডের মুখের সাথে মিলতে এত যখন বেবি বেরোচ্ছে, তখন এক্স কেন করে দিলে, প্রেজেন্ট করে নাও আবার ওকে, আমি জানি না অবশ্যই এখন তোমার কোনো প্রেজেন্ট বয়ফ্রেন্ড আছে কিনা, আই এম সো সরি। যাই হোক, মাম্পি দাস, লুকিং সো বিউটিফুল, বিউটিফুল, থ্যাংক ইউ। সুষমা বেরা বলছে, দাদা যেদিন লাইভে আসবে আগে থেকে জানিয়ে দিও, নইলে নেট থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি আগে থেকে জানিয়ে দেবো, যাতে তুমি নেটের প্যাক একটু বেশি করে ভরে রাখতে পারো, কারণ জানো আমি আমি যখনই লাইভ আসি তোমাদের সাথে একটু বেশিক্ষণ আড্ডা মারি, দশ পাঁচ দশ মিনিটের আড্ডা হয় না, সেটা হাফ অ্যান আওয়ার এমনি দেখতে দেখতেই কেটে যায়, সো ইয়েস অফকোর্স আমি একটু আগে জানিয়ে দেবো। আর এরপরে আমি 9 PM আমি ইনস্টাগ্রামে লাইভ যাব, যেটা আমি অলরেডি ইনস্টাগ্রামে বলেছি, ইনস্টাগ্রামে আমি অ্যানাউন্স করেছি যে 9 PM আমি ইনস্টাগ্রামে লাইভ যাব, সো প্লিজ স্টে টিউনড, লাভ ইউ অল। স্যান্ডি সুইটু, শোভা, মাই ফেভারিট অ্যাক্টার, ইন ইউর ডান্স ইজ অলসো ফেভারিট টু মি, থ্যাংক ইউ সো মাচ। রিতিকা মন্ডল, ইউ আর মাই লাইফ লাইন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েন ইউ গাইজ সে সাচ কাইন্ড অফ ওয়ার্ডস, না যে ফেভারিট অ্যাক্টার, লাইফ লাইন, আই লাভ ইউ অ্যান্ড অল, সত্যি খুব ভালো লাগে, বিকজ আই ওয়ার্ক ফর ইউ অল, তোমাদের সবার জন্য কাজ করি,
রোদে পুড়ে পরিশ্রম করে কাদায় মাখামাখি করে মারা মারি মারপিট অ্যাকশন সিকোয়েন্স হলে গান হলে কোনো ঠান্ডার জায়গায় কাঁপতে কাঁপতে গান করি, তারপরে খুব গরমের জায়গায় আবার ঘেমে নে ঘামতে ঘামতে নাচি গান করি, সব কিছু করি পুরোটাই তোমাদের এন্টারটেন করার জন্য। এবং সেখান থেকে যখন তোমাদের মনে একটা ছোট্ট জায়গা হয়ে যায়, জায়গা করে নিতে পারি, সেটা ভীষণ ভালো লাগে, মনে হয় যেন এত পরিশ্রম এত খাটনি সব ওয়ার্থ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, ওয়েন ইউ গাইজ সে স্যাট সুইট ওয়ার্ডস অ্যান্ড গিভ আস দ্যাট মাচ অফ লাভ, ইট মিনস আ লট অ্যান্ড লাভ ইউ অ্যান্ড মৌসুমি পণ্ডিত বলছে কোনোদিন দেখা হয়নি বলে শি ইজ ভেরি আপসেট। ডোন্ট বি আপসেট মৌসুমি, বিকজ ইয়েস এখন শোজ অ্যান্ড ইভেন্টস অনেক বন্ধ হয়ে গেছে, আমরা শোজ ইভেন্টস করতে পারছি না, অনেক এখন আপাতত বন্ধ আছে, বাট আবার শুরু হবে। এবং এই সব শোজ বা ইভেন্টসের যেখানে তোমাদের সাথে দেখা হয়ে যায়, প্রচুর মানুষের সাথে দেখা হয়ে যায়, তখন অবশ্যই সেই সময় একটা সুযোগ হয়ে যায় তোমাদের সাথে মিট করা, সেগুলো আবার হবে, আবার হবে, একটু এই এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু ঠিক হোক, তারপর আমরা উইল স্টার্ট ইউনো গোয়িং টু শোজ ইভেন্টস, মাচা শোজ যেগুলো আমরা করি সেইগুলো সেগুলো আবার আমরা করবো, সে সময় সবার সাথে আবার আমার 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 দেখা হয়ে যাবে। আচ্ছা সৌমভ মিশ্র বলছে ব্যাকগ্রাউন্ড পেন্টিং জাস্ট অ্যামেজিং, ওইটা থ্যাংক ইউ সো মাচ, এটা হ্যাঁ এটা আমার সিলেক্ট, মানে আমার এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, এটা আমি অনলাইন সিলেক্ট করেছিলাম, যখন আমি বাড়িটা করি তখন ইন্টেরিয়ার করার সময় মানে কি এমন একটা থাকতে পারে যেটা একটু মানে থাকবে দেয়ালে, যেটা দেখতে ভালো লাগবে। আর এই রডটাকে মাইন্ড করো না, এটা আমার এক্সারসাইজ রুম, যখন গোটা বাড়িতে সবাই মোটামুটি সব রুমগুলো বিজি থাকে তখন আমি আমার এই রুমটাতে, যেখানে খুব একটা বেশি কেউ আসে না, এই রুমটাতে আসি এবং তোমাদের সাথে আড্ডা মারি। তো প্লিজ ডোন্ট মাইন্ড দিস রড, এখানে একটু আজকে আমি ট্রাইসেপস মেরেছি, ইউনো ট্রাইসেপস, ইয়েস, সো আজকে ট্রাইসেপস মেরেছি তাই জন্য এইগুলো রাখা আছে এখনো, মানে অ্যাটাচ করা আছে। দীপা পাল, তোমার তোমার মুভি আমার বড়ে খুব ভালো লাগে বলে, খুব সুন্দর অ্যাক্টর, কবে বিয়ে করছো বলো, গুজরাটে থাকি চলে আসবো, নিমন্ত্রণ করো। দীপা পল, দীপা তোমাকে অ্যান্ড তোমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, তোমার হাজব্যান্ডকে বলো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা দুজন খুব ভালো থাকো, খুব সুখে থাকো, এটুকুই প্রে করি, থ্যাংক ইউ। কষ্টের রাজপুত্র তিশান, ও বাবা ইনি কে, এনার নাম কষ্টের রাজপুত্র, কেন এত জীবনে কষ্ট তোমার? আই লাইক ইউ ব্রো, একটা একটা গান হতে পারে প্লিজ, ইউ সং মাই ফেভারিট প্লিজ, এক লাইন সং প্লিজ প্লিজ প্লিজ, কি গান গাইবো তুমি কষ্টের রাজপুত্র কেন, একটু হেসে গেলে বেড়াও, আর গান আমার মুখ থেকে কেন শুনতে চাও তোমরা, গানটা প্লিজ বলো না প্লিজ, বিকজ গান আমি খুব খারাপ গাই এবং আমি মাচাতে কিছুটা গান করার চেষ্টা করি, যেটা আর কি আমার মধ্যে অনেক অ্যাক্টার্স আছে যারা সত্যি খুব ভালো গায়, মানে তারা এই ডেফিনেটলি খুব ভালো গায়, আমি তাদের নাম মানে আমার খুব কাছের তারা, আমাদের কলিগ, তারা খুব ভালো গায়, আমি তাদের মধ্যে পড়ি না, ট্যালেন্টেড নই। প্রবীণ সেন, দাদা তোমার মতোই আমার ও ব্ল্যাক কালার ফেভারিট, ইয়েস আমার ব্ল্যাক কালার ফেভারিট, এটা আমি অনেক ইন্টারভিউতেও বলেছি আমার ব্ল্যাক কালার ফেভারিট, থ্যাংক ইউ। আচ্ছা প্রীতম দত্ত, অঙ্কুশ দা কেমন আছো, ভিলেন টু এর অপেক্ষায় আছি দাদা, অনেকবার ভিলেন দেখলাম খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আর ইয়েস ভিলেন টু ডেফিনেটলি আমরা বানাবো, ভিলেন টু ইট উইল টেক সাম টাইম, বিকজ ভিলেন টু আমরা জানি যারা ভিলেন দেখেছো সেটা তোমরা দেখলে যে কোথায় গিয়ে শেষ হলো, ফাইনালি দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার সিঙ্গাপুর গেল এবং সেখানে গিয়ে সিনেমাটা শেষ হলো, তো ডেফিনেটলি সামহাও সিঙ্গাপুর থেকে স্টার্ট হওয়া উচিত, তো এখন যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, অ্যাব্রডে শুটিং করতে পারছি না, সেই জন্য এখন তো হওয়া সম্ভব নয়, বাট ইয়েস সিচুয়েশন আবার নর্মাল হলে হবে। সৈকত চ্যাটার্জি বলছে এই ইয়ারে কি কোনো হল রিলিজ হবে, এখন একটু আনসার্টেন, বিকজ থিয়েটার মানে যদি খোলাও হয় সেখানে সব রকম প্রিকশনস সব রকম সেফটি মেজার্স আমাদের নিয়ে শুরু করতে হবে, এবং সেটা
কতটা উচিত হবে দর্শকদের যাওয়াটা, সেই পুরোপুরি ভাবে যেন সুস্থ পরিবেশ থাকে, যাতে দর্শক বন্ধুরা আমাদের তোমরা যাতে যেতে পারো সিনেমা হলে, সেই অ্যাসিওরেন্সটাও খুব দরকার। তো তাই জন্যই সবকিছু শিওর হলে তবেই থিয়েটার খোলা হবে। সো এখন তোমরাও যেমন জানো না, আমিও জানি না যে কখন থিয়েটার খুলবে, এবং এটা খুবই আনসার্টেন এখন, বাট এন্টারটেনমেন্ট চলবে বস। এই যে এই যে যে আমি যে তোমাদের সাথে এখন আড্ডা মারছি, এটা আমার একটা ছোট্ট মোবাইল, এই ছোট্ট স্ক্রিনেও আমি এন্টারটেন করি, যেটা হচ্ছে তোমরা জানো আমি প্রচুর ভিডিওস আপলোড করি, আমি তোমাদের হাসাই কাঁদাই আনন্দ দিই সব কিছু করি, কারণ এটাই আমার জব, দিস ইজ মাই জব। সো এটা আমি করি। ইয়েস, টেলিভিশন আছে, টেলিভিশনে কিছু ওয়ার্ক আমার থাকবে যেটা তোমরা দেখতে পাবে, ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজ আমি রিসেন্টলি কেস জন্ডিস করলাম, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো সেটা, তো অনেকে তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো এবার এই চলবে, মানে এন্টারটেনমেন্ট থামবে না এটুকু আমি তোমায় বলে রাখছি, বাট বড় স্ক্রিনে যেটা আমরা এন্টারটেইন করি তোমাদের, সেইটা একটু আনসার্টেন এখন, থিয়েটার্স খুললেই উই অল উইল বি ব্যাক। আচ্ছা কে আছে, রিমি রয়, ইউ আর মাই ফেভারিট হিরো, থ্যাংক ইউ সো মাচ। এই প্রত্যেকে তোরা ফেভারিট হিরো ফেভারিট হিরো বলছিস, ইউ আর মাই ফেভারিট হিরো, ইউ আর মাই ফেভারিট হিরো অনেকে বলেছিস, সত্যি কথা বলবি তোরা যখন অন্যান্য হিরোরাও লাইভে আসে ওদেরকেও কি সেম কথা বলিস? হ্যাঁ, জাস্ট আস্কিং, বললেও অসুবিধা নেই, বাট এমনি আস্কিং। আর কে আছে, দেবারতী দাস, এই যে মাই বেস্ট হিরো, এই দেবারতী দাস, আমি কিছু কিছু নাম মনে রাখলাম, এই দেবারতী দাস, আরো অনেকে আছে, কি আছে আরো, তারা সব নামগুলো এখন এখন খুঁজতে হবে, কিন্তু কিছু কিছু নাম আমি মনে রাখছি, এবং দেখবো যে তারা অন্য কারোর যখন অন্য কেউ লাইভে আসে তাদেরকে সেম কথা বলে কিনা। আচ্ছা শিল্পা দাস, তুমি বিগ বস বাংলা সিজন 2 তে এসে বলেছিলে তুমি নেক্সট সিজনে অ্যাজ এ পার্টিসিপেন্ট জয়েন করতে চাও, সত্যি কখনো তোমাকে দেখতে পাবো এইভাবে? পার্টিসিপেন্ট না, অ্যাজ আ হোস্ট আই এম রেডি, বাট নট অ্যাজ আ পার্টিসিপেন্ট। আমি বিগ বসে যদি আমি পার্টিসিপেন্ট হই তোমরাই বোর হয়ে যাবে, বিকজ আমি তোমাদের এমনি ভিডিও করে মজা দিই বা কোনো মজার ভিডিও করলাম সব ঠিক আছে, বাট বেসিক্যালি কিন্তু আমি একটু ইন্ট্রোভার্ট, তো হয়তো চুপচাপ থাকবো, ঝগড়াঝাটি করবো না, বোর হয়ে যেতে পারো তোমরা। অহনা SB, আচ্ছা হাই অঙ্কুশ উইথ আ বিগ হাগ, তোমাকেও একটা খুব বড় হাগ, আমার মা তোমার বিশাল বড় ফ্যান, কেমন আছো জানিও, থ্যাংকস, কারণ মুড অফ থাকলে তোমার ফিল্ম দেখলে মুড ঠিক হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ অহনা, অ্যান্ড তোমার মাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এইটা শুনতে খুব ভালো লাগে যে যখন মুড অফ থাকে তখন ফিল্ম দেখলে মুড ঠিক হয়ে যায়, স্পেশালি আমার ফিল্ম দেখলে মুড ঠিক হয়ে যায়, এই জন্যেই সিনেমা বানাই, এই জন্যেই ফিল্মস করা আমাদের, যে তোমাদের ওই 2 ঘন্টা যাতে আমরা একটু এন্টারটেইন করতে পারি, তোমাদের স্ট্রেসফুল লাইফ থেকে তোমাদের একটু সরিয়ে এনে একটু এন্টারটেইন করতে পারি, তো এটাই আমাদের আলটিমেট এম থাকে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ। শালিনী দত্তা, ইউ আর লুকিং সো সুইট দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কে আছে, পাপিয়া নাথ, ইউ আর সো কিউট, আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ পাপিয়া। মিলন মন্ডল, কাম অ্যাট বামানঘাটা নিয়ার ব্যাঙ্গোর সো দ্যাট আই ক্যান মিট ইউ, ইনফ্যাক্ট ইউ হ্যাড কাম অ্যাট বামানঘাটা 1 ইয়ার এগো, বাট অ্যাট, আচ্ছা ওকে, আমি মিলন মন্ডল আমি ডেফিনেটলি যাবো, আবার আমি একই কথা বলছি যে যখন এইসব সিচুয়েশন ঠিক হয়ে যাবে তখন কত জায়গায় যাবো তোমরা নিজেই জানো না, আমাদের অনেক কমিটমেন্টস থাকে, আমরা যাই, আমরা শোজ করি এবং তোমাদের সাথে দেখা হয়ে যায়, তো এইগুলোই তো ভালো লাগে, সো ডেফিনেটলি যাবো এবং মজা হবে, গল্প হবে, গান হবে, নাচ হবে, সব হবে। অভিষেক দাস, আমি অভিষেক, আমি অ্যাক্টিং করতে চাই, সেরকম ভাবে কোনো কিছু সুযোগ পাইনি, তাই করছি প্রচুর, তুমি একটু হেল্প করলে ভালো হয়। অভিষেক দাস, জাস্ট কিপ কিপ অন ট্রাইং, বিকজ আমিও, আমি আমার কোনো গডফাদার ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমিও বাইরে থেকে এসেছিলাম, এবং আই থিঙ্ক ইউ নো অল দ্য স্টুডিওজ, আমাদের কোথায় কোথায় কত স্টুডিও থাকে বা কি থাকে, সো আমিও পুরো স্টুডিওর দরজা ধাক্কা মেরে মেরেই সেখানে খটখট করেই আমি আজকে এই জায়গায় এসেছি, তো কিপ অন ট্রাইং, চেষ্টা ছেড়ো না,
আমিও স্ট্রাগল করেছি বাইরে থেকে এসে ইন্ডাস্ট্রির, আমাদের মানে ইন্ডাস্ট্রিতে সেরকম কেউ নেই আমাদের ফ্যামিলিতে মানে যার হাত ধরে আসা বা কিছু, বাট ইয়েস ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিটা, দিস ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি অ্যান্ড আমাকে আজকে এই জায়গাটা করে দিয়েছে। বাট ইউ কিপ অন ট্রাই অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। ধনঞ্জয় রয়, দাদা আমি তোমার একটা ফাংশনে দেখেছিলাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ধনঞ্জয়, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লট, থ্যাংক ইউ সো মাচ। জরিফ, ZARIF, জরিফ ইজ সেইং আমি তোমার খুব বড় ফ্যান, তোমার মুভিগুলো আমার খুব ভালো লাগে আর তোমার অভিনয় অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ জরিফ, থ্যাংকস আ লট, লটস অফ লাভ। নিকিতা ভৌমিক, আই ওয়ান্ট টু মিট ইউ, ওয়ান্ট টু মিট ইউ টু, ডেফিনেটলি নিকিতা, অ্যাজ আই সেড এই সব সময় ঠিকঠাক হয়ে যাক, অ্যান্ড যত এই সময় ঠিক হবে তত বেশি আমরা আরও আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা আরও কাজ করব, অনেক ইভেন্টস করব এবং সেসব ইভেন্টসে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, প্রচুর জায়গায় যাব যেগুলো আমরা আগে যেতাম, প্রচুর বাংলার প্রচুর জায়গায় আমরা ঘুরে ঘুরে শোজ করেছি এবং সেই সেইটা আমাদের এখন আপাতত বন্ধ ফর সেফটি, বাট সব ঠিকঠাক হয়ে গেলে আবার ওইভাবে হবে। আর কে আছে আমি একটু খোঁজার চেষ্টা করছি যাদেরকে খুব একটা রিপ্লাই দেওয়া হয়নি। গৌতম দাস, আই লাইক ইউর পারফরমেন্স ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ গৌতম, থ্যাংকস আ লট। সানন্দা দাস, প্লিজ দাদা রিপ্লাই করো, হাই সানন্দা, হ্যালো। এস এন সোমালি, ইউ আর মাই ফেভারিট অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেবরাজ, হাই স্যার আপনাকে দারুণ লাগে, ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, গানটাও খুব ফেভারিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ফেভারিট, রোমিও ভার্সেস জুলিয়েট থেকে, রাইট, ইয়েস রোমিও ভার্সেস জুলিয়েট। সাগর খান, দাদা সবই তো সবই তো ফেভারিট হিরো বিকজ সবই তো অনেক বেশি স্ট্রাগল করে আসে যায়, থ্যাংক ইউ সাগর। আচ্ছা সন্দীপ বেরা বলছে একটা রিপ্লাই পেলাম না, সন্দীপ মনে হয় তুমি রিপ্লাই পাওনি, আই এম সো সরি। আর কে আছো, সিঙ্গার তমালিকা দত্ত, ইউ আর মাই বেস্ট 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 হিরো, থ্যাংক ইউ সো মাচ তমালিকা, থ্যাংকস আ লট। ফাতিমা তুজ জহুরা বৃষ্টি, ওই বাপরে কি নাম দাও, ফাতিমা তুজ জহুরা বৃষ্টি, ইউ আর মাই রিয়েলি সুইট অ্যান্ড কিউট হিরো, আই এম ফ্রম বাংলাদেশ, লাভ ইউ। যখন কাউকে খুব মিস করি তখন এটা একটা কথাই মনে পড়ে, যখন মায়া মায়া বাড়িয়ে লাভ নেই তখন মায়া কাটাতে শিখতে হয়। ও বাহ, তেউলি চ্যাটার্জি, টিউলি না তেউলি নাই না, লুকস লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আবদুল্লাহ নসিব, দাদা বাংলাদেশ থেকে বলছি, টেক লটস অফ লাভ, লটস অফ লাভ টু ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি ঘোষ, রিপ্লাই পাইনি, সো সরি পিয়ালি, লাভ ইউ, ওর ডান্স মুভি খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। আর 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 কে আছো, তানিমা চৌধুরী বলছে ও রিপ্লাই পাইনি, সো সরি তানিমা, তানিমা হাই, লটস অফ লাভ তানিমা। কোয়াইট কোয়াইট বয় তারক, লাভ ইউ ভাইয়া ফ্রম বাংলাদেশ, লাভ ইউ টু। অন্তর ইসলাম, বাংলাদেশ থেকে অন্তর বলছি, ভাইয়া আপনার অল মুভিগুলো আমার দেখা, ভাইয়া আপনার স্টাইল খুব ভালো লাগে, অন্তর থ্যাংক ইউ সো মাচ বিকজ তোমার নামটা খুব সুন্দর, অন্তর ভেরি নাইস নেম, তোমার নাম ভীষণ সুন্দর তোমার নামটা।
আচ্ছা, রওজা তুসারা, পড়তে পারছি না। আই রিয়েলি ওয়ান্ট টু মিট ইউ, দ্যাট আই নো ইট উইল নেভার হ্যাপেন। ওয়াই ওয়াই কেন হবে? ওয়াই ইট উইল নট হ্যাপেন ডিয়ার? ইট উইল ডেফিনেটলি হ্যাপেন, তোমার সাথে আমার দেখা হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি তো বেশি এক্সাইটেড থাকি তোমাদের সাথে কোনো কিছুর সূত্রে বা বাহানায় যদি দেখা হয়ে যায়, সেটা তার জন্য আমি বেশি এক্সাইটেড থাকি। আই ডিন্ট গেট এন রিপ্লাই, লাভ ইউ সো মাচ, ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যাক্টর, রবিকান্ত গুপ্তা। থ্যাংক ইউ সো মাচ রবি, থ্যাংকস আ লট। রিম্পি দাস, ভিলেন ইজ দ্য বেস্ট ফিল্ম অফ মাই লাইফ, থ্যাংক ইউ। আচ্ছা, ওর লাস্ট পার্টটা বুঝতে পারিনি, লাস্ট পার্টটা একটা টুইস্ট ছিল, সেটা তুমি বুঝতে পারোনি, বাট ইয়েস উই কেপ দ্যাট ফর দ্য সেকেন্ড পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্টটা যখন আমরা বানাবো, যখন উই উইল প্ল্যান অ্যান্ড উইল মেক, তখন উইল গেট টু নো। বাট এখন অব্দি এটাই জেনে রাখো যে ইয়েস, দুটো মানে জয় আর রাজা যে দুজন দুজন ছিল, তারা দুজনেই বেঁচে ছিল। অ্যান্ড তো এবং জয়কে যে মেরে দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি সে সময় সে মরেনি, তো বেঁচে ছিল, এটা একটা টুইস্ট ছিল। বাট কেন কিভাবে সেটা উই কেপ দ্যাট ফর দ্য সেকেন্ড সেকেন্ড মানে সিকুয়েল। সো ইয়েস, এখন তো এই সিচুয়েশনটাতে মানে একটু টাফ, বাট আমি আবার বলছি ডেফিনেটলি আমরা বানাবো ভিলেন টু, অ্যান্ড আমরা প্ল্যান করবো, অ্যান্ড উইল মেক ইট। দীপ্তি সাহা, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। আওমি অমৃতা, তুমি আমার তো দেখো না কেন, জানি বাংলাদেশে সবাই। আর আচ্ছা, আমি সো সরি, আই এম সো সরি, আমি তোমার রিপ্লাই দেখতে পাইনি, আই এম রিয়েলি রিয়েলি সরি। তিনা সূত্রধার, ডিডন্ট গেট ইউর রিপ্লাই, সো সরি তিনা, লাভ ইউ সো মাচ, লাভ ইউ ফ্রম বাংলাদেশ। আচ্ছা, এইখানে আমার বাফার হচ্ছে আমার ফোনটাতে, আমি জানি না তোমাদেরও ফোনে বাফার হচ্ছে কিনা, আই থিঙ্ক আমার এটাতে তো কানেকশন ঠিকই মনে হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক। আচ্ছা, নবনীতা ত্রিপুরা থেকে বলছি, বাট ব্যাঙ্গালোরে থাকি, তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। আচ্ছা, অনিতা মাহাতা, হ্যালো হ্যালো অনিতা, হ্যালো লাকি। আচ্ছা, লাকি শাইন বলছে আমার বার্ড ওয়ানে ফ্ল্যাটে নাকি আমাকে দেখেছে, রিয়েলি? ওকে, তো তুমি নিশ্চয়ই ওখানেই থাকো, ওই পাড়ার ছেলে, থ্যাংক ইউ। আচ্ছা, আজাদ আহমদ, রিয়েলি দাদা ইউর বেস্ট অ্যাক্টর, লাভ ইউ অলওয়েজ, থ্যাংক ইউ। পাপাদিত্য ঘোষ, লাভ ইউ অঙ্কুশ দা, লাভ ইউ লাভ ইউ। সুব্রত সামন্ত, দাদা আপনিও আমার গার্লফ্রেন্ডের প্রিয় হিরো, থ্যাংক ইউ। তোমার গার্লফ্রেন্ডের নাম আমি জানিও, সো তোমার গার্লফ্রেন্ডকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সবাই খুব, তোমরা দুজনেই খুব ভালো থেকো। মিম খান, হাই, আই এম ফ্রম বাংলাদেশ, তোমার ডান্স আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মিম, থ্যাংকস আ লট। ওকে, আহ, জাস্ট আ সেকেন্ড। সুমাই বলছে তোমার ডান্স অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। হাসান খান, মোহাম্মদ হাসান খান, লাভ ইউ ব্রাদার, আই এম কামিং ফ্রম বাংলাদেশ। ওকে, হ্যালো হ্যালো কৌশিক পল, ইউ আর দ্য বেস্ট হিরো অ্যান্ড বেস্ট ডান্সার, কৌশিক পল, থ্যাংক ইউ সো মাচ কৌশিক, লটস অফ লাভ। অ্যান্ড তুমি আমার কমেন্টস কেন পড়ছো না, আমি আর বিগ ফ্যান, সরি সাহেব, শ্যামা বেটি, সো সরি, মিস করে গেছি হয়তো, আই এম রিয়েলি রিয়েলি সরি। ওকে, এখন টাইম কত হয়েছে? ওকে, আর একটু টাইম আছে, বিকজ এরপরে আমি ইনস্টাগ্রামে লাইভ যাব অ্যাট 9 PM, সো আর বেশিক্ষণ হয়তো এখানে থাকবো না, কারণ ইনস্টাগ্রামেও যারা এখানে রিপ্লাই পাওনি এবং যাদের ইনস্টাগ্রামেও প্রোফাইল আছে এবং আমাকে ইনস্টাগ্রামেও ফলো করো, তারা ইনস্টাগ্রামেও আমাকে মানে মানে মেসেজ করো, রিপ্লাই দিও, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো অবশ্যই। আমি চেষ্টা করছি যাদের যারা অলরেডি রিপ্লাই পাইনি, যারা রিপ্লাই পাইনি তারা যেন রিপ্লাই পায়। আমার মানে কিছু কিছু নাম মানে আমি দেখে বুঝতে পারি যে নামটা আমি একবারও অ্যানাউন্স করিনি বা বলিনি, তো আমি বুঝতে পারি যে এরা হয়তো প্রথমবার লিখছে, সো আমি তাদেরকে চেষ্টা করি
ফাতেমা তুজ জোহরা সো মাচ, কি কেটে লিখলো আমি বুঝতে পারলাম না। আচ্ছা কিনাল ব্যাস বলছে ও আহমেদাবাদ থেকে, ও বাংলা বোঝে না। তারপরে কি একটা লিখলো আমি ঠিক বুঝতে পারলাম না, বিকজ আমার এত তাড়াতাড়ি স্ক্রল করে যাচ্ছে পুরো জিনিসগুলো, আমি সত্যি বুঝতে পারছি না। লাভড ইউর অ্যাক্টিং ইন জুলফিকার, মিফতাহুল জান্নাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা টাইমের পর এত ফ্লো অফ কমেন্টস বেশি হয়ে যায়, আমি আমি এত তাড়াতাড়ি স্ক্রল হয়ে যায়, আমি পড়ার আগেই সেই জিনিসটা চলে যায়। তুমি আগেও বলেছি এটা খুব হয়, তো প্লিজ কেউ কিছু মনে করো না। পিন্টু মন্ডল দাদা কেমন আছো? খুব ভালো আছি পিন্টু, থ্যাংক ইউ সো মাচ। পার্থ সারথি সিংহ, ভিলেন বেস্ট ওয়ান অফ ইউর ফ্রম বাংলাদেশ, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীলিমা মাঝি, লাভ ফ্রম দিল্লি, থ্যাংক ইউ নীলিমা, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। প্রীতম, ইউর এ গুড ডান্সার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। রোহিত দে, প্লিজ গিভ মি ওয়ান রিপ্লাই, হাই রোহিত, হ্যালো। সোনালী বিশ্বাস, মাই নেম ইস কৌশানী বিশ্বাস, তাহলে সোনালী বিশ্বাস কি? তোমাদের একের সময় মানে প্রোফাইলে নাম এক থাকে আর তোমরা বলো আরেক নাম, কনফিউজ হয়ে যাই আমি। যেমন সোনালী বিশ্বাসের প্রোফাইল থেকে বলছে আমি কৌশানী বিশ্বাস, তো যাই হোক সোনালীকে কৌশানীকে দুজনকে লটস অফ লাভ। মিষ্টি মেয়ে, ওকে নাম মিষ্টি মেয়ে, আই এম ফ্রম বাংলাদেশ, লাভ ইউর অ্যাক্টিং, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা ভট্টাচার্য, ইউ আর ভেরি, ইউ আর ভেরি কিউট দাদা, থ্যাংক ইউ সো মাচ। রিয়া রয় সেজ গুড নাইট, ইয়েস গুড নাইট, গুড নাইট। ওকে সো নাও আই হ্যাভ টু লিভ বিকজ নট টু ওয়ারি, যারা এখানে রিপ্লাই পাওনি, আর আই থিঙ্ক সবারই এখন ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতেই প্রোফাইল আছে, সো প্লিজ তোমরা যারা আছো তারা এবার ইনস্টাগ্রামে এসো, আর উইদিন সে 10 মিনিটস আই উইল কাম লাইভ অন ইনস্টাগ্রাম। সো লাভ ইউ অল অ্যান্ড খুব ভালো থেকো তোমরা সবাই, আই ট্রাই যে যারা রিপ্লাই পাওনি তাদেরকে রিপ্লাই দেওয়ার, যারা ওখানেও আছো ইনস্টাগ্রামেও অলরেডি আমাকে পাঠাবে, যারা ফেসবুক ইনস্টাগ্রাম দু জায়গাতেই আমাকে ফলো করো। সো লাভ ইউ অল অ্যান্ড সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আমরা এই সময় থেকে বেরিয়ে আসবো, এই কঠিন সময় থেকে। মনের জোর কেউ হারিও না, প্লিজ মনের জোর কেউ হারিও না। আর আশেপাশে যদি কেউ তোমাদের দেখো কেউ রুলস মেনে চলছে না বা প্রপার প্রিকশনারি মেজার্স নিচ্ছে না, তাদেরকে প্লিজ তোমরা বুঝিয়ে বলো, এবং তাতেও যদি না মানে তাকে শায়েস্তা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বস সেফ থাকতে হবে আমাদের। লাভ ইউ অল, টেক কেয়ার।